নওগাঁর মান্দায় সাংবাদিক শরীফের ওপর পুলিশের মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। সোমবার সকাল 10টার সময় খাজা শাহাবুদ্দিনের সভাপতিত্বে উপজেলার দেলুয়াবাড়ি বাজারস্থ কালীগ্রাম রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে এলাকার আনুমানিক 700 নারী ও পুরুষ স্থানীয় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক শরীফউদ্দিনকে পরিকল্পিতভাবে ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে উঠিয়ে নিয়ে পুলিশ মিথ্যা মামলা দায়ের করেন। মিথ্যা মামলার প্রতিবাদে পুলিশের প্রত্যাহারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানববন্ধনকারীরা। উল্লেখ্য, ইফতিজিয়ার অভিযোগ দায়েরের পর মেয়ের বাবা বিষয়টি মীমাংসার জন্য সাংবাদিক শরীফের সহযোগিতা কামনা করেন। বিষয়টি মীমাংসা করতে এসে ছেলের পক্ষের সহযোগী শরীফুল নাটকীয় ঘটনা করে থানা পুলিশকে ফোন দিয়ে বলে, সাংবাদিক শরীফ আমাকে অপহরণ করে আটকে রেখেছে। অভিযোগ মর্মে সাংবাদিক শরীফকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমানের কাছে বিষয়টির সত্যতা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, এসআই আতিয়া রহমানের জবানবন্দি এবং শরীফুলের অভিযোগের ভিত্তিতে সাংবাদিক শরীফকে আটক করা হয়েছে।